দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে মন্দির মণ্ডপে শেষ হয়েছে দুর্গাপূজার শাস্ত্রীয় সব পূজা অর্চনা। এবছর নবমী দশমী তিথি একসাথে হওয়ায় একই দিনে শেষ হলো দুর্গাপূজার মূল আয়োজন। আগামীকাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন শারদীয় দুর্গোৎসব। সুলতানা হিমুর রিপোর্ট। দোলায় চড়ে মর্তলোকে এসেছিলেন মহামায়া দেবী দুর্গা। ঘটকে চড়ে এবার ফিরে যাচ্ছেন কৈলাসে। দেবীকে বিদায় দিতে সম্পন্ন করা হয় দুর্গাপূজার দশমীর শাস্ত্রীয় সকল পূজা। শনিবার সকাল 6:10 শুরু হয় মহানবমী পূজা। এরপরই 8:26 শুরু হয় দশমীর বিহিত পূজা। পঞ্জিকা ও শাস্ত্রের নিয়ম অনুযায়ী এবছর নবমী ও দশমী তিথিও পড়েছে একসাথে, তাই একই দিনে নবমী ও দশমীর পুষ্পাঞ্জলি দিলেন ভক্তরা। তিথি শাস্ত্র এটাই মেনে চলতে হবে। তো সাধারণত নবমী রাত থেকে মন খারাপ হতো, এবার অষ্টমী রাত থেকে মন খারাপ শুরু হয়ে গেল যে মা চলে যাবে, কিন্তু তবুও সমস্যা নেই, আমরা আগামীকালকে বরণটা করছি, মায়ের সিঁদুরখেল আগামীকালকে হচ্ছে। মা যেন সবাইকে সুখে রাখেন, সবাই যেন আমরা একসাথে সম্প্রীতি থাকতে পারি, সবাই যেন আনন্দে থাকতে পারি, সবাই যেন ভালো থাকি, সবার যেন মঙ্গল হয়। মা এসেছেন, মা আমাদের আশীর্বাদ করবেন এবং আমাদের মনের সকল আশা পূর্ণ করবেন, এটাই আমাদের চাওয়া। দশমীতে দেবীর দর্পণ বিসর্জনের পরেই দেবীকে বিদায়ের প্রস্তুতি নেওয়া হয় মন্দির মণ্ডপে। তবে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ঘট বিসর্জন হবে রোববার। আজকে পুষ্পাঞ্জলি আমরা দুইবার দিব শাস্ত্রীয় মতে, নবমী এবং দশমীর মায়ের যে বন্ধনার জায়গাটুকু সেটা পরপরে আমরা করব। এবং অন্যান্য যেই সকল বিসর্জনের আনুষ্ঠানিকতা বা দেবীকে বিদায় দেওয়া 5 দিনের পরে সকলের যে ভাবাবেগের জায়গাটা, এটি আগামীকালকে সম্পন্ন করা হবে। রাজধানীর মূল মণ্ডপ ও মন্দিরগুলোতে রোববার দেবীর ঘট বিসর্জন হবে, তারপরই হবে সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জন। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।